একদমই একদমই দেখো, মিছিল শ্যামবাজার পৌঁছে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল পৌঁছবে। আমার সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপস বাবু, উত্তর কলকাতায় আপনি দীর্ঘদিন ধরে বসবাস করেন, আরজিকর মেডিকেল কলেজ এরকম একটা হাসপাতালে এই ধরনের ঘটনা, তারপর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, এটা কিভাবে হচ্ছে? দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং যে বা যারা এটার সঙ্গে যুক্ত তাদের তো শাস্তি হবেই হবে, কিন্তু যারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করল, মুখ্যমন্ত্রী, শাসক দল, সরকার, পুলিশ প্রশাসন এবং আরজিকরের কর্তৃপক্ষ, তাদের কি বাড়িতে কন্যা সন্তান নেই? তাদের বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে তারা সমান অপরাধী যারা এইটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলছে শেষ কয়েকদিনে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তে এমন কোনো অগ্রগতি কলকাতা হাইকোর্ট দেখেনি। তাহলে কলকাতা পুলিশ করছে নাকি? এই দুর্বৃত্তরা, এই দুর্নীতিগ্রস্তরা, এই দুর্বৃত্তরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রেখেছে নির্বাচনে জেতায়, এবং এখান থেকে যে ধরনের বিভিন্ন জায়গা থেকে এ তো অর্থনৈতিক দুর্নীতিও জড়িয়ে রয়েছে, অনেক র্যাকেটও জড়িয়ে রয়েছে, শুধু এখানে না, প্রায় সর্বত্র একটা র্যাকেট, এবং তারাই চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। কী ধরনের র্যাকেট? র্যাকেট মানে পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া র্যাকেট, ট্রান্সফার পোস্টিংয়ের র্যাকেট, বিভিন্ন ধরনের অসৎ কার্যকলাপ হাসপাতালকে ঘিরে, হাসপাতালের যাবতীয় সরঞ্জামকে ঘিরে। একাধিক সজল ঘোষ হয়েছেন। সজল বাবু, সরকারি হাসপাতালে যদি এই ছবি হয়, মানুষ বা মহিলারা চিকিৎসার জন্য তাহলে যাবেন কোথায় যদি একজন চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটে? প্রথম কথা বলি, দেখুন, আজকে চিকিৎসকের সঙ্গে হয়েছে বলে সারা বাংলা উত্তাল, কিন্তু এ তো প্রতিদিনের ঘটনা পশ্চিমবঙ্গে। আজ রাত্রে মহিলারা আজকে রাজপথেও নামবেন, আজকে গোটা বাংলা রাজপথে নামুন, নেমে একজন মহিলা যিনি এর পেছনে আছেন তাকেও টেনে নামান। শুধু রাস্তায় নামলে তো হবে না, টেনে নামাতেও হবে, টেনে নামাতেও হবে। শুনুন, ওই সকাল সকাল বলে দেবো ফাঁসি দিয়ে দেবো ওসব বললে হবে না। আমরা দেখেছি একটা ধনঞ্জয়কে ঝোলাতে 20 বছর লেগেছে। ধনঞ্জয়দের পেছনে কারা আছে, ধনঞ্জয়দের পেছনে কারা আছে, তাদের এক্সপোজ করতে হবে। আমরা জাস্টিসের থেকে বদলা বেশি চাই। কলকাতা পুলিশ কি তথ্য গোপনের চেষ্টা করেছে? 100% উল্টো দিকের সেমিনার হলের উল্টো দিকের যে সমস্ত এরিয়া এখনই ভাঙচুর করার কি কারণ ছিল? কি কারণ? আচ্ছা, কার নির্দেশে এই ভাঙচুরটা হয়ে থাকতে পারে? আপনি মমতাকে দিকে গিয়ে জিজ্ঞাসা করুন, এটা আপনি মমতা দিকে গিয়ে জিজ্ঞাসা করুন। এবং একাধিক অভিযোগ রয়েছে, এই যে মিছিল, সেই মিছিল শ্যামবাজার অতিক্রম করেছে, ছবি দেখাচ্ছে আমার ভিডিওনিস্ট দেবব্রত, এবং অবশ্যই আরও যারা রয়েছেন মিছিল তাদের সঙ্গে কথা বলবো। বলছি, কার নির্দেশে এই সেমিনার রুমের সামনের অংশটা, সেখানে রেনোভেশনের কাজ শুরু হলো? কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সব বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, আপনার কি মনে হয় মানুষ, এত মানুষ দেখুন রাস্তায় নেমেছে, যেভাবেই হোক ধামা চাপা দিতে হবে, যেভাবে কি ধামা চাপা দেবে, কি ধামা মারা গেছে, আমার বোন মারা গেছে, সেই মৃত্যুটা রেপ, খুন, মার্ডার, নৃশংসভাবে যেভাবে এক না একাধিক ব্যক্তি, সেটা যাতে পরিষ্কার হয়। পেছনে তৃণমূলের নেতারা যুক্ত আছে, তৃণমূলের নেতারা যুক্ত আছে, খোঁজ দিয়ে দেখুন গিয়ে কারা আছে। প্রতিটা হাসপাতাল তৃণমূলের ডেন হয়ে আছে, সিন্ডিকেট রাজ চলে। তাপস দা যেরম ভাইয়া বললেন, একটা নেক্সাস কাজ করছে, সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা। অবশ্যই গোটা ছবিটা, গোটা মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা করছি। একবারই ভাস্করের সঙ্গে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে সিন্ডিকেট রাজ চলছে এমন অভিযোগ বারবার করছেন বিজেপির কাউন্সিলর, বিজেপির বিধায়ক থেকে শুরু করে বিজেপির সাংসদরা। আমরা একদমই একদমই দেখো, মিছিল শ্যামবাজার পৌঁছে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল পৌঁছবে। আমার সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপস বাবু, উত্তর কলকাতায় আপনি দীর্ঘদিন ধরে বসবাস করেন, আরজিকর মেডিকেল কলেজ এরকম একটা হাসপাতালে এই ধরনের ঘটনা, তারপর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, এটা কিভাবে হচ্ছে? দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এবং যে বা যারা এটার সঙ্গে যুক্ত তাদের তো শাস্তি হবেই হবে, কিন্তু যারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করল, মুখ্যমন্ত্রী, শাসক দল, সরকার, পুলিশ প্রশাসন এবং আরজিকরের কর্তৃপক্ষ, তাদের কি বাড়িতে কন্যা সন্তান নেই?
তাদের বাড়িতে যদি কনসার্ন সন্ধান থেকে থাকে তাহলে তারা সমান অপরাধী যারা এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলছে শেষ কয়েকদিনে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তে এমন কোনো অগ্রগতি কলকাতা হাইকোর্ট দেখেনি। তাহলে কলকাতা পুলিশ করছে নাকি? এই দুর্বৃত্তরা, এই দুর্নীতিগ্রস্তরা, এই দুর্বৃত্তরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে রেখেছে নির্বাচনে জেতায়, এবং এখান থেকে যে ধরনের বিভিন্ন জায়গা থেকে এত অর্থনৈতিক দুর্নীতিও জড়িয়ে রয়েছে, অনেক র্যাকেটও জড়িয়ে রয়েছে, শুধু এখানে না, প্রায় সর্বত্র একটা র্যাকেট, এবং তারাই চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। কী ধরনের র্যাকেট? র্যাকেট মানে পাস করিয়ে দেওয়া, ফেল করিয়ে দেওয়া র্যাকেট, ট্রান্সফার পোস্টিংয়ের র্যাকেট, বিভিন্ন ধরনের অসৎ কার্যকলাপ হাসপাতালকে ঘিরে, হাসপাতালের যাবতীয় সরঞ্জামকে ঘিরে। একাধিক সজল ঘোষ হয়েছেন, সজলবাবু, সরকারি হাসপাতালে যদি এই ছবি হয় মানুষ বা মহিলারা চিকিৎসার জন্য তাহলে যাবেন কোথায় যদি একজন চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটে? প্রথম কথা বলি, দেখুন, আজকে চিকিৎসকের সঙ্গে হয়েছে বলে সারা বাংলা উত্তাল, কিন্তু এ তো প্রতিদিনের ঘটনা পশ্চিমবঙ্গে। আজ রাত্রে মহিলারা আজকে রাজপথেও নামবেন, আজকে গোটা বাংলা রাজপথে এমন নেমে একজন মহিলা যিনি এর পেছনে আছেন তাকেও টেনে নামান। শুধু রাস্তায় নামলে তো হবে না, টেনে নামাতেও হবে, টেনে নামাতেও হবে। শুনুন, ওই সকাল সকাল বলে দেবো ফাঁসি দিয়ে দেবো, ওসব বললে হবে না। আমরা দেখেছি একটা ধনঞ্জয়কে ঝোলাতে 20 বছর লেগেছে। ধনঞ্জয়দের পেছনে কারা আছে, ধনঞ্জয়দের পেছনে কারা আছে তাদের এক্সপোজ করতে হবে। আমরা জাস্টিসের থেকে বদলা বেশি চাই। কলকাতা পুলিশ কি তথ্য গোপনের চেষ্টা করেছে? 100% উল্টো দিকের সেমিনার হলের উল্টো দিকের, হ্যাঁ, যে সমস্ত এরিয়া এখনই ভাঙচুর করার কি কারণ ছিল, কি কারণ? আচ্ছা, কার নির্দেশে এই ভাঙচুরটা হয়ে থাকতে পারে? আপনি মমতাকে দিকে গিয়ে জিজ্ঞাসা করুন, এটা আপনি মমতা দিকে গিয়ে জিজ্ঞাসা করুন। এবং একাধিক অভিযোগ রয়েছে এই যে মিছিল, সেই মিছিল শ্যামবাজার অতিক্রম করেছে, ছবি দেখাচ্ছে আমার ভিডিওলিস্ট দেবব্রত, এবং অবশ্যই আরও যারা রয়েছেন মিছিল তাদের সঙ্গে কথা বলবো। বলছি, কার নির্দেশে এই সেমিনার রুমের সামনের অংশটা, সেখানে রেনোভেশনের কাজ শুরু হলো, কি মনে হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব, বিনীত গোয়েল পুলিশ কমিশনার, আপনার কি মনে হয় মানুষ, এত মানুষ দেখুন রাস্তায় নেমেছে, যেভাবেই হোক ধামা চাপা দিতে হবে, যেভাবে কি ধামা চাপা দেবে, কি ধামা মারা গেছে, আমার বোন মারা গেছে, সেই মৃত্যুটা রেপ খুন মার্ডার নৃশংসভাবে যেভাবে এক না একাধিক ব্যক্তি, সেটা যাতে পরিষ্কার হয়। পেছনে তৃণমূলের নেতারা যুক্ত আছে, তৃণমূলের নেতারা যুক্ত আছে, খোঁজ নিয়ে দেখুন গিয়ে কারা আছে। প্রতিটা হাসপাতাল তৃণমূলের ডেন হয়ে আছে, সিন্ডিকেট রাজ চলে, তাপস দাস এরম ভাবে বললেন, একটা নেক্সাস কাজ করছে, সেটাকে ধামাচাপা দেবার চেষ্টা। অবশ্যই গোটা ছবিটা, গোটা মিছিলের ছবিটা দেখানোর চেষ্টা করছি। একবারে ভাস্করের সঙ্গে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে সিন্ডিকেট রাজ চলছে এমন অভিযোগ বারবার করছেন বিজেপির কাউন্সিলর, বিজেপির বিধায়ক থেকে শুরু করে বিজেপির সাংসদরা।